WBCS 2021 প্রিলিম হাতে রয়েছে আর মাত্র দুদিন, তো এই দুদিনে কি করবে, এখন কি করা উচিত, ঠিক কতটুকু পড়লে এই মুহূর্তে তোমাদের জন্য সেটা খুবই বেনিফিশিয়াল হবে, এটা নিয়েই কিন্তু আজকের এই ভিডিওটা। হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু নোট স্টাডি। আজকে আমি তোমাদের কাছে এরকম একটা ভিডিও নিয়ে এসেছি যে ভিডিওতে লাস্ট এই দুদিন, দুদিনও ঠিক বলবো না, আজকে তো রাত হয়েই গেছে, তো আর কোনো সময় সেভাবে নেই বলতে পারা যায়। তো এই একদিন বা দেড় দিনের মধ্যে তোমরা ঠিক কতটা কি করবে এবং কি কি করবে, আজকে আমি তোমাদেরকে বেশ কিছু পয়েন্টস বলবো। সেই পয়েন্টসগুলো এই মুহূর্তে তোমাদের মনে রাখা কিন্তু অত্যন্ত জরুরি, অত্যন্ত জরুরি। নাম্বার ওয়ান পয়েন্টস, নো টেনশন, একদম টেনশন করবে না। তুমি মনে করো যে আজকে তুমি যে জায়গায় দাঁড়িয়ে আছো, তুমি এত দিন ধরে প্রিপারেশন নিয়েছো, তাই না? আজকে হঠাৎ করে দেড় দিনে তোমার এমন কিছু মিরাকল ঘটে যাবে না যে তুমি বিশাল কিছু প্রিপারেশন নিয়ে ফেলতে পারবে বা তুমি যেগুলো পড়েছো সেগুলো ভুলে যাবে হঠাৎ করে দেড় দিনে, সেটা নয়। কিন্তু তোমার যদি প্রিপারেশন ঠিক থাকে তোমার পরীক্ষা ভালো হবে, প্রিপারেশন ঠিক না থাকলে পরীক্ষা ভালো হবে না, এটাকে তোমাকে মেনে নিতে হবে। কাজেই টেনশন যদি তুমি করো তাহলে যেটুকু তুমি পারতে সেই পাড়াটাও কিন্তু তুমি ভুল করে চলে আসবে পরীক্ষার হলে, কারণ পরীক্ষার হলে অলরেডি এনভায়রনমেন্টটা এমন থাকে যে সময় কিন্তু মানুষের এমনিতেই একটু হলেও ঘরের পরিবেশের থেকে অনেকটাই আলাদা, একটা টেনশন ওই সময় মানুষের কাজ করে, তার মধ্যে যদি তুমি এখন থেকে আরও টেনশন করো তো এই দুটো টেনশন মিশিয়ে কিন্তু ওই দিন তোমার পরীক্ষাটা যেটুকু তুমি দিয়ে আসার মতন তার থেকেও কিন্তু খারাপের দিকে চলে যাবে। কাজে এই জিনিসটা যাতে একদম না হয়, কাজে টেনশন একদম করবে না। সেকেন্ড পয়েন্ট যদি বলো সেটা হচ্ছে যে যা যা তোমাদের অ্যাডমিট কার্ডে যে যে জিনিসগুলো গুছিয়ে রাখতে বলা হয়েছে সেগুলো কিন্তু, মানে যেগুলো নিয়ে যেতে বলা হয়েছে সরি, সেই জিনিসগুলো কিন্তু কালকে রাতের মধ্যে একেবারে গুছিয়ে কিন্তু তোমার ব্যাগে তুমি একেবারে ঢুকিয়ে রাখবে, ঠিক আছে? এবং এটাও বলবো যে যে ড্রেস আপ তুমি করে যাবে, যে জামা কাপড় তুমি পরে যাবে, যে জিনিসগুলো তুমি তোমার ক্যারি করবে সেই সমস্ত জিনিস যাতে কালকে রাতের মধ্যেই গুছিয়ে নাও, কারণ এই জিনিসগুলো যদি কোনো রকমে সকালবেলা একটাও মিস করে যাও তোমার পরীক্ষায় সমস্যা হবে। সব থেকে বড়ো কথা হচ্ছে সকালে উঠে এই সমস্ত করতে গেলে তোমার কিন্তু একটা টেনশন আরও বাড়বে, কাজে এই জিনিসটা যাতে একদম না হয়। নাম্বার তিন বা তিন নম্বর পয়েন্ট, এখন এই সময় দাঁড়িয়ে তোমরা দেখতে পাচ্ছ যে চারিদিকে পরিস্থিতি কতটা বাজে, তাই না? কোভিড পরিস্থিতির জন্য কিন্তু এখন যান চলাচলে অনেক সমস্যা, কাজেই এই সময় দাঁড়িয়ে তোমরা যদি আগে পরীক্ষা দিতে যেতে দু ঘন্টা আগে বেরোতে, এখন কিন্তু চেষ্টা করবে সেটা অন্তত তিন ঘন্টা আগে বেরোনো, আমি অ্যাপ্রক্স বলছি কিন্তু এটা তিন ঘন্টা আগে বেরোতে লিটারেলি বলছি না, আমি বলছি যে তুমি আগে যে সময় বেরোতে, যতক্ষণ আগে বেরোলে তোমার পক্ষে তোমার এক্সাম সেন্টারে পৌঁছানোটা সহজ হতো তার থেকে অন্তত এক ঘন্টা আগে বেরো, দরকার হলে ওখানে গিয়ে এক ঘন্টা দাঁড়িয়ে থাকো, কোনো প্রবলেম নেই। বাট এই জিনিসটা কিন্তু, এই রিস্কটা কিন্তু নিও না, বাই এনি চান্স যদি কোনো সমস্যা হয় তুমি কিন্তু পরীক্ষা হলে পৌঁছতে পারবে না। নাম্বার ফোর বা চার নম্বর পয়েন্ট, এই সময় দাঁড়িয়ে নতুন কিচ্ছু পড়ার দিকে জোর দিও না, যদি পারো রিজনিংটা একটু প্র্যাকটিস করে রেখো, মানে করতে পারো, এছাড়া নতুন কিচ্ছু করতে হবে না, জাস্ট একটুখানি তুমি চোখ বুলিয়ে যাও, যে 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 জিনিসগুলো তুমি এতদিন পড়েছো সেগুলোকে জাস্ট একটু চোখ বুলিয়ে যাও, কিছু এমসিকিউ কোশ্চেনে চোখ বুলিয়ে যাও, কিছু চার্টস আছে সেগুলোতে চোখ বুলিয়ে যাও, বিশেষ কিছু তোমাকে রেগুলার এখন বসে বসে আর এই দিনে কিচ্ছু করতে হবে না, আর যদি পারো এই দেড় দিনে সেগুলো করার দরকার নেই, একেবারে রিল্যাক্স থাকো, বরং এই দেড় দিনে একটুখানি মানে নিজের মাইন্ডটা ফ্রেশ করো, দরকার হলে একটা ছোট সিনেমা দেখে নাও, এরকম করো, নিজে একদম বিন্দাস থাকো, যা পড়েছো সেরামই হবে রোববার পরীক্ষা, কালকে পড়ে পরশু দিন বিশেষ কিছু যে একটা মিরাকল ঘটবে ঘটিয়ে ফেলতে পারবে তুমি, এরকম কিন্তু কিছু নয়। কাজে এই জিনিসটা নিয়ে বেকার তুমি ইয়ে করো না। নাম্বার ফাইভ, পরীক্ষার হলে বসে কখনো কখনো কোনো সময় কিন্তু তুমি একেবারেই নিজ পরীক্ষা তুমি এত অ্যাটেন্ড করছো, কত অ্যাটেন্ড করবে, আগের বছর এত কাট অফ গেছে, এই বছর হয়তো আরও হাই যাবে, এই বলে তুমি গাদা গুচ্ছের মানে না জানা প্রশ্নগুলো অ্যাটেন্ড করে নেগেটিভ মার্কিং খেয়ে এক গাদা কাজ কিন্তু করো না, ঠিক আছে? কাট অফ কত যাবে সেটা কিন্তু এখন থেকে কেউ বলতে পারছে না, কাজেই যা হয়ে গেছে অ্যাজাম্পশন, যা মানে শুনেছো টিচারদের থেকে যা হয়েছে সেগুলো এতদিন হয়েছে, এখন কিন্তু একদম এসব নিয়ে ভাবা নয়, পরীক্ষার হলে বসেও কিন্তু এসব নিয়ে একদম ভাবা নয়, কাজে এই জিনিসগুলো যদি করো তাহলে কিন্তু সব থেকে বড়ো প্রবলেমে তুমি পড়বে। কাজে আমি বলবো যে এই যে পাঁচটা পয়েন্ট তোমাদেরকে বললাম, এই পাঁচটা পয়েন্ট কিন্তু অবশ্যই মাথায় রেখো, এই পাঁচটা পয়েন্ট মাথায় রেখো, আমি বলছি তোমরা ঠিক যেভাবে প্রিপারেশন নিয়েছো ঠিক সেই রকমই তোমাদের পরীক্ষা হবে, ভালো হবে পরীক্ষা, অবশ্যই ভালো হবে, তোমাদের সবার জন্যে বেস্ট অফ লাক।